আরজি করে কি হয়েছে জানেন তো? ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি, সাসপেন্ড সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তকে গ্রেফতারির পর এদিন হাজির করানো হয় আদালতে। আরজি করে কি হয়েছে জানেন তো? হাসপাতালে কর্তব্যরত নার্সকে হুমকি দিয়ে পুলিশের হাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। ধৃতের নাম সুশান্ত রায়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গেছে শুক্রবার রাতে ভাতার স্টেট জেনারেল হসপিটালে সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার আসে চিকিৎসার জন্য। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। হাসপাতালে কর্তব্যরত নার্স তার চিকিৎসার ব্যবস্থা করেন। অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় নার্সের সাথে অশ্লীল আচরণ করে। কর্তব্যরত নার্সকে বলে আরজিকর করে দেব। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। অভিযোগ, তারপরই সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় ওই নার্সকে হুমকি দেন। প্রতিবাদে ভাতার জেনারেল হসপিটালের ডাক্তার নার্সরা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বাবা এদিন জানান, ছেলের নার্ভের সমস্যা রয়েছে, কি করে কি হলো বুঝতে পারছি না। তিনি আরো বলেন, হাসপাতালে তার ডিউটি ছিল না, কি কারণে হাসপাতালে গেল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অনেকেই বলছে ছেলের স্বভাব চরিত্র ভালো ছিল না। না, স্বভাব চরিত্র নিশ্চয়ই ভালো ছিল। এবার মাঝে মাঝে ওর একটু অ্যাবনর্মাল হয়ে যায়, নার্ভগুলো জানি না সকল কী হয়েছিল, আমি তো বলতে পারছি না। নেশা করেছিল, নেশা করেছিল হয়তো। তুই প্রায়ই করে নেশা? না, মাঝে মাঝে করে। ডাক্তাররা যে অভিযোগ তুলছে ওটা নিয়ে কী বলবেন? ডাক্তারে কি বলছে যে ডাক্তার দিকে হুমকি দিয়েছে? আমি সব জানি, এটা আমার মানে মনে হয় না। তবে হ্যাঁ, একটা হয়তো ওদের সঙ্গে তর্কাতর্কি হতে পারে। ওকে যিনি দেখেছিলেন তিনি বলেছিলেন যে আপনাকে একটা ইন্টেলিজেন্সকে নিয়ে আসবো, কিন্তু অত রাত্রে পাইনি। ওর ইন্টেলিজেন্স আমরা হসপিটাল থেকে দিই। এইটা তখন ওরা কী করেছে, না আমরা এখান থেকে সাপ্লাই, হ্যাঁ সাপ্লাই নেই কেন, হসপিটালে উঠবো, হ্যান ফ্যান গরিব মানুষের কী হবে, এই নিয়ে দুটো একটা কথা বলেছে। তারপর কোনটা কি যোগ করে জানি করতে পারবো। আপনার নাম কি? আমার নাম কালাচাঁদ রায়। কালাচাঁদ রায় কত বছর চাকরি করছে ছেলে এনসিবিকে? 2013 সালে জয়েন করেছে। দুদিন আগেই কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে জানিয়ে উত্তাল রাজ্য। আবারও সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরিতে আতঙ্কিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। এ বিষয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের এক প্রতিবেশী বলেন, মনে হচ্ছে উনি ভাতারে গিয়ে যেটা করেছে বিশ্বাস হচ্ছিল না প্রথমে, ঠিক আছে, নিজের মধ্যে যা করে করুন, হসপিটালের মধ্যে ওটা গিয়ে প্রথমে বিশ্বাস হচ্ছিলো না। তারপরে শুনলাম টিভিতেও, এখন দেখছি এটাই, ওই টিভির খবর থেকে যেটা পাচ্ছি ওইটুকু। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।